ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের বেপরোয়া বাইক চালকের বেপরোয়া মনোভাব। গতকাল সার্ভে পার্ক থানার অন্তর্গত হাইল্যান্ড পার্কে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই কিন্তু ঘটনা ঘটে, তেমনটাই কিন্তু সার্ভে পার্ক থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যেটা অভিযোগ করা হচ্ছে পুলিশের তরফ থেকে, যেটা জানা যাচ্ছে যে গতকাল ঠিক এখানেই হাইল্যান্ড পার্কেই কিন্তু ঠিক এই রাস্তা দিয়েই অমিত কবিরাজ বলে এক ব্যক্তি তার স্ত্রী এবং তার দুই সন্তানকে নিয়ে বাইকে করে আসছিলেন, এবং সেই সময় এখানে সার্ভে পার্ক থানার পুলিশ এবং পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেভাবে নাকা চেকিং চলে বেপরোয়া গাড়িকে সামলানোর জন্য, সেই নাকা চেকিং চলছিল। সেই সময় কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে অমিত কবিরাজ সেই গাড়ি দাঁড় করাতে চাননি এবং সেই গাড়িতে দাঁড় করাতে চেষ্টা করেন কর্তব্যরত অফিসাররা, কেননা অমিত কবিরাজ এবং তাদের পরিবারের কারো মাথাতেই কিন্তু হেলমেট ছিল না, একটি বাইকে চারজন ছিল। স্বাভাবিকভাবে এই দৃশ্য দেখার পরেই কিন্তু কর্তব্যরত অফিসাররা সেই বাইকটিকে দাঁড় করানোর চেষ্টা করেন। সেই বাইকটি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকানো হয়, এবং আটকানোর পর যেটা অভিযোগ করা হচ্ছে যে অমিত কবিরাজ যে সার্জেন্ট ছিলেন সার্ভে পার্ক থানার, সেই সার্জেন্টকে মারধর করে, এবং সেই মারধর করার ঘটনা দেখে যখন সিভিক ভলেন্টিয়ার তাকে বাধা দিতে আসেন তাকেও কিন্তু মারধর করা হয়, তার বাঁ হাতের আঙ্গুল কামড়ে দেওয়া হয়, তিনি রক্তাক্ত হন। এই ঘটনার পর অন্যান্য কর্তব্যরত অফিসাররা তারা ছুটে আসেন, বাইকটিকে আটক করা হয়। অমিত কবিরাজের পরীক্ষা করে দেখা যায় যে তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। স্বাভাবিকভাবে ইতিমধ্যেই সার্ভে পার্ক থানার পুলিশ অমিত কবিরাজের বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি বাইক চালানো, মাথায় হেলমেট না পরা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, এবং সবচেয়ে বড় বিষয় যে কর্তব্যরত পুলিশ অফিসারকে মারধর করার অভিযোগে অভিযোগ নথিভুক্ত করেছে, ইতিমধ্যেই তাকে আলিপুর আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ, এবং পুলিশ যেটা বলছে যে এই তাকে গ্রেপ্তার করার পর সে কিন্তু বারংবার হুমকিও দেয়, সেই অভিযোগও কিন্তু করা হচ্ছে পুলিশের তরফ থেকে। গোটা ঘটনা খতিয়ে দেখছে সার্ভে পার্ক থানার তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।